নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। তো আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ফাইনালি আমার পেছনের ঘরটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমরা নতুন রুমে চলে এসেছি। ঘর ছোট দিয়া রে বল। তো বন্ধুরা, ঘর ছেড়ে দিয়েছি আমরা, আর আমাদের সামগ্রী যে জিনিস আছে সমস্ত কিছু ট্র্যাক্টরে নিয়ে যাচ্ছি আমরা নতুন ঘরে। আর নতুন ঘরটা আমি প্রথমের দিকে আপনাদেরকে দেখালাম যে খুব সুন্দরভাবে আমরা সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো আপনাদেরকে পুরো এই নতুন ঘরের আমরা সেট আপ দেখাবো। আর আমাদের দেখতেই পাচ্ছেন পুরো সামগ্রী জিনিস আমরা ট্র্যাক্টরের মধ্যে তুলে নিয়েছি। তো সকালবেলায় একদম হুটাহাটি করে আমরা এই ট্র্যাক্টরের মধ্যে সামান্তর নিয়েছি, আর ভাইজান এখানে টাটা করছে। তো পুরোপুরি ভিডিওটা দেখবেন আশা করি। ফাইনালি আমরা রুমের মধ্যে পৌঁছে গেছি, আর ট্র্যাক্টর থেকে সমস্ত মাল সামান বাঁধ নামিয়ে নিয়েছি। তো আপনাদেরকে দেখাচ্ছি এখনও কীরকম অগোছালা হয়ে আছে, আর এখানে অনেক কাজ এখনও বাকি আছে। তো সেখানে মিস্ত্রিরাও আসার টাইম হয়ে গেছে, তারাও এসে কাজে লাগবে। তো দেখতেই পাচ্ছেন একদম অগোছালা হয়ে গেছে। এখানে মিস্ত্রি আছে, মিস্ত্রিরাও চলে আসছে যে সমস্ত কিছু ইলেকট্রিশিয়ান, পেন্টার, সমস্ত কিছু মিস্ত্রি এসে কাজে লেগে পড়েছে। তো দেখতেই পাচ্ছেন, আপনাদিকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের নতুন ঘর। এখানে উপরে ছাদে পেন্ট করছে, আর পেন্ট করার পরে একদম আলাদা রকম হয়ে যাবে বন্ধুরা। তো ভিডিওটা দেখতে থাকুন, রাজস্থানের একটা গ্রামের ভিডিও। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন বন্ধুরা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। তো এই হচ্ছে আমাদের সেই রুম, আর রুমকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, একদম নতুনভাবে কালার করে একদম একদম ব্যবস্থিক। আর এখানে স্নান করার জায়গা। তো এখন যেতে হবে দোকান, রেডি হয়ে গেছে একদম স্নান টান করে।